হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম সিম্পল, যেটা হচ্ছে মশলা লঙ্কা চা। তো তার আগে আমি বলে দিই, যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর কমেন্টে অবশ্যই জানিও। ওকে, তো চলো দেখা যাক আজ এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে। নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, পাতি লেবু কাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও আদা। আমি দু কাপ জলে এটা করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জল নিয়ে তোমরা করতে পারো, তারপর জলটা ফুটতে দেব। তো 5 সেকেন্ড পর আমি দেখছি জলটা আমার ফুটে গেছে, তো এরপর আমি দিয়ে দেব সেই তেজপাতা রাখাটা, ওটা কুচিয়ে দেব। এটা আমি হাতে দিচ্ছি, তোমরা চামচে করেও দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তারপর আমি দিয়ে দেব সেই রেখে দেওয়া দারচিনি, এটা আমি গোটাই দিয়ে দিচ্ছি, তোমরা এটা কুচিয়েও দিতে পারো। দারচিনি আমি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব লবঙ্গ, দুটো লবঙ্গ দিয়ে দিলাম। তো এরপর আমি এটা ভালো করে ঢেকে দেব যাতে স্মেলটা, সো তেজপাতার স্মেলটা খুব সুন্দর চলে এসছে। এরপর দিয়ে দেব পাতিলেবুর রস, তো লেবুর রস অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদাটা কুচি একটু জিরিজিরি করে, তো আদাও ফাইনালি আমার দেওয়া হয়ে গেছে, তো তোমরা এটা দেখতেই পাচ্ছ। ফাইনালি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেই দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর একটা স্মেল আসছে আমি বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারবে করলে। তো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা এখানে গোলের পাউডার ব্যবহার করতে পারো অথবা গোটা গোলও ব্যবহার করতে পারো যদি কাঁচা লঙ্কা না খেয়ে থাকো। তো আমি বলবো কাঁচা লঙ্কাটাই বেস্ট হবে, কারণ কাঁচা লঙ্কা শরীরের জন্য খুবই উপকারী একটা। তো এবার এটা আমি ঢেকে রেখে দেবো 5-10 সেকেন্ডের জন্য। তো এরপর আমি খুলে দেব ঢাকনা, এটা আমার খুব সুন্দর ফুটে গেছে এবং খুব সুন্দর স্মেল আসছে। তো এরপর দিয়ে দেব একটু নুন, তোমরা এখানে বিট নুনও ইউজ করতে পারো। তো নুন দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি অর্থাৎ চিনি, তোমরা তোমাদের মতন দিতে পারো, যে যেমন মিষ্টি খায় সে তেমন অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। এরপর দিয়ে দেব জিরা পাউডার, যাতে কালারটা আনার জন্য খুব সুন্দর একটা কালার নিয়ে আসে এবং সেন্টটাও খুব ভালো। এরপর দিয়ে দেব 1/2 চামচ অর্থাৎ অল্প পরিমাণ চা পাতা। এবার আমি এটা ঢেকে দেব এবং খুব ভালো করে 30 সেকেন্ডের জন্য ফুটতে দেব। তো আফটার 30 সেকেন্ড পর আমি চলে এসেছি তোমাদের কাছে নিয়ে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মশলা লঙ্কা চা। দেখো খুব সুন্দর কালার, দেখতেও খুব সুন্দর, স্মেলও খুব সুন্দর। তো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মশলা লঙ্কা চা রেডি হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছ। লাস্টে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, লাস্টে জলজিরা দিয়ে নিতে পারো যদি একটু টক পছন্দ করো। তো আমি একদম দেরি করবো না, তাড়াতাড়ি খেয়ে চলে আসি ঝটপট ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। গাইস, তোমাদের কেমন লাগলো এই মশলা লঙ্কা চা? এটা বিশেষ করে কেন আমি এখন বানিয়েছি, কারণ এই কোভিডের সিচুয়েশনের জন্য এটা বেস্ট, যেটা তোমাকে অনেক উপকারী। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই চাটা করতে। আর তোমরা আমার কাছ থেকে আর কী ধরনের রেসিপি দেখতে চাইছো সেটা অবশ্যই জানাও, আমি তোমাদের সাপোর্ট করব। আর তোমরা আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাও। সো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও। লাভ ইউ।